সুন্দরী মেয়ে, মনে হচ্ছে চাকরিটা আমার এবারও হবে না। ম্যাডাম কি ইন্টারভিউ দিতে এসেছেন? জি, মনে হচ্ছে এবার আমার চাকরিটা হয়ে যাবে। তাই তো মনে হচ্ছে। এই পর্যন্ত যতবার যত জায়গায় গিয়েছি, আপনার মতো সুন্দরী কোনো না কোনো মেয়ে এসে চাকরিটা নিয়ে নেয়। ইস, আমার বোধ হয় আর চাকরি করা হবে না। তা অবশ্য খারাপ বলেন নি, আমি দেখতে কত সুন্দর। এই দেখেন তো আমাকে কেমন লাগছে। স্যার কি আমাকে দেখে পছন্দ করবেন? থাক, আমার চাকরিটা যদি হয়ে যায় তাহলে আমি স্যারকে বলবো আপনাকে যেন রেখে দেন, ঠিক আছে? টাইম দেখে তো মনে হচ্ছে এখনই আপনার সিরিয়াল। আপনাকে এই বুঝি ডাকলো। তাহলে রেডি হয়ে যান, যাওয়ার জন্য প্রস্তুত হন। আর আমি বসে থাকি, আমার তো আপনার পর আমার সিরিয়াল, ঠিক আছে? থ্যাংক ইউ আঙ্কেল, আসলে মনে করিয়ে দেওয়ার জন্য। তাড়াতাড়ি আমি মেকআপটা করে নিই, এক্ষুনি যেতে হবে। এক্সকিউজ মি, আপনি আমাকে আঙ্কেল বললেন কেন? আমাকে কোন দিক থেকে আপনার আঙ্কেলের মতো মনে হচ্ছে? স্টুপিড মেয়ে কোথাকার, যত্তসব। এই যে মিস্টার, দেখেন তো আমাকে দেখি 16 বছরের মেয়েদের মতো লাগে, আর আপনাকে দেখে মনে হচ্ছে 50 বছর। তাহলে আপনাকে আঙ্কেল বলবো না তো কি বলবো? হ্যাঁ, বেয়াদব ছেলে কোথাকার। আপনার কি মা বোন নেই? মা বোনকে সম্মান দিতে জানেন না? আপনার এই চাকরি কখনো হবে না, এই চাকরিটা আমার হবে, এবং আমি স্যারকে বলবো আপনাকে এখান থেকে বের করে দিতে। তখন বুঝবেন মজা, আপনার ইন্টারভিউ দেওয়া লাগবে না। আপনি এখন বসে থাকবেন আর না যাবেন, আপনার খুশি। দেখবেন আপনাকে আর ইন্টারভিউর জন্য ডাকবে না। এটাই তো আপনাদের মতো সুন্দরী মেয়েদের কাজ, নিজে আটা ময়দা মাখবেন আর মানুষকে একটু ভালো থাকতে দেবেন না। যান যান, আপনি আপনি নিজের চরকায় তেল দেন, যান। মিস সোনিয়া, স্যার আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি আসেন। জি জি, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, উফ, আজকে বোধ হয় আমার চাকরিটা হয়ে যাবে। আমাকে কি যে সুন্দর লাগছে। স্যার বসতে পারি? স্যারকে কেমন যেন চেনা চেনা লাগছে আমার, রাশেদের মতো মনে হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড। মিস সোনিয়া, আপনি বসুন। স্যার আপনার নাম কি? রাশিদ। আপনাকে কেমন যেন চেনা চেনা লাগছে। ওহ, তুমি তো রাশিদ। ও রাশিদ, তুমি ইন্টারভিউ নিচ্ছ? তাহলে তো আজ আমার চাকরিটা হয়ে গেল, আমি কনফার্ম। ওফ, ভদ্র ভাষায় কথা বলুন। হ্যাঁ, এটা অফিস, এটা আপনার বাড়ি না। রাশেদ মানে আমি ওই অফিসের বস। সম্মান দিয়ে কথা বলুন, কিসের জন্য এসেছেন আপনি? চাকরির ইন্টারভিউ দিতে? তাহলে বসুন। ওহ রাশেদ, আই এম সরি, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। আসলে দেখো, তুমি যে আজকে এখানে অফিসের বস, সেটাও আমার জন্য। আমি যদি তোমার সাথে ব্রেকআপটা না করতাম, তাহলে কি তুমি এই অফিসের বস হতে পারতে? হ্যাঁ, আমি ইচ্ছা করি তোমাকে বড় হওয়ার জন্য আমি তোমাকে এখানে পাঠিয়েছি। দেখো না, আমি এখনও তোমার জন্য বিয়ে না করে বসে আছি। আর শোনো, আমি তোমার অফিসে আসব, এখন থেকে তোমার আর কোনো কাজ করা লাগবে না। তোমার সমস্ত কাজ, কাগজ, সিগনেচার সব আমি দিয়ে দেব, ঠিক আছে? তুমি আজ থেকে ফ্রি, যাও, অনেক কষ্ট করেছো, ঠিক আছে? এই মেয়ে তো যথেষ্ট বেয়াদব। এইসব বেয়াদব মেয়ের আমার অফিসে কোনো চাকরি নেই। হ্যাঁ, ইন্টারভিউ দিতে আসছেন, ইন্টারভিউ দেবেন, এইসব বেয়াদবের মতো কী কথা বলছেন? আর আমার কাছে আপনি করবেন মানে?
আপনার দেখেন আগে চাকরি হয় কি না, ভালোভাবে ইন্টারভিউ দিতে পারলে তবেই চাকরি হবে, আর না হলে হবে না। আপনি এখনও সেই বিয়াদবি রয়ে গেলেন আর স্যার বলে কথা বলবেন, এটা অফিস, এটা পার্ট না। তোমার অফিসে আমার এবার ইন্টারভিউ দিতে হবে নাকি? আমার তো এমনি চাকরি হয়ে গেছে। হ্যাঁ, আমি তো ধরে নিয়েছি যে অফিসে আমি চাকরি করব, আর তোমার টেবিলেই আমি বসব। এখন থেকে তোমার কষ্ট করার দরকার নেই, তোমার কাজগুলো সব আমি করে দেব। এই বিয়াদব মেয়ে, আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তবেই আপনার চাকরি হবে। তো আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, বলুন বাংলাদেশের জাতীয় পাখি কি? এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় পাখি হচ্ছে কাক, এটা তো আমরা সবাই জানি। এটা আবার নতুন করে বলার কি আছে? আপনার জন্য এটা দ্বিতীয় প্রশ্ন, বলেন বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? এটাও তো খুব সহজ প্রশ্ন। বাংলাদেশের জাতীয় ফলের নাম হচ্ছে আম। আপনার জন্য তৃতীয় এবং শেষ প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোন দেশে অবস্থিত? এটাও তো খুব সহজ প্রশ্ন। বাংলাদেশ এটা পৃথিবীতে অবস্থিত। উফ, আমার চাকরিটা বুঝি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আপনি যান, আপনাকে পরবর্তীতে ফোন করে জানিয়ে দেওয়া হবে। এবার আপনি আসতে পারেন। আই মিথি, নেক্সট। এই রাশি, চাকরিটা তো আমার হয়ে গেল, তাহলে আবার নেক্সট ডাকছ কেন? নেক্সট ডাকার কি দরকার? নেক্সটের ঠিকানা আপনি জানতো, আপনাকে পরবর্তীতে আবার জানিয়ে দেওয়া হবে। এখন আপনি যেতে পারেন। মিস্টার রয়, স্যার আপনাকে ডাকছেন। ওহ, থ্যাংক ইউ। আপনাকে গিয়েই বা কী হবে, স্যার তো বোধ হয় চাকরিটা ওই সুন্দরীকে দিয়েছে। জি, আমি যাচ্ছি স্যারের কাছে, চলুন। আসসালামু আলাইকুম স্যার, স্যার বসতে পারি? না, আপনার বসার দরকার নেই, আপনি দাঁড়িয়ে থাকুন। মিস্টার রনি, আপনার সমস্ত ফাইলস আমি দেখেছি এবং সবগুলো ফাইলস আমি আমার কাছে রেখে দিয়েছি। উফ, বসতে বলেনি, তাহলে নিশ্চয়ই চাকরিটা আমার হলো না। না না, আপনার চাকরিটা কনফার্ম করে দিয়েছি, আপনি সামনের মাস থেকে নিয়মিত এই অফিসে ডিউটি করবেন। আর হ্যাঁ, আপনার সব কাজ মিস বুঝিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে আপনি আসতে পারেন। কিন্তু স্যার, আমি তো ইন্টারভিউ দিইনি, তাহলে আমি কীভাবে আমার চাকরিটা হয়ে গেল স্যার? আমি তো বিশ্বাসই করতে পারছি না স্যার। আপনার ডকুমেন্টস দেখার পর আপনাকে আর ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন নেই, আমি এমনিতেই আপনাকে সিলেক্ট করে নিলাম, আপনি ঠিকঠাকভাবে অফিস করবেন, ঠিক আছে? স্যার, আপনাকে যে আমি কীভাবে ধন্যবাদ দেবো আমি বুঝতে পারছি না। আসলে এই চাকরিটা আমার খুব বেশি প্রয়োজন ছিল স্যার। আপনাকে অনেক 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 ধন্যবাদ, সত্যি স্যার আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না স্যার। জি স্যার, আমি মন দিয়ে কাজ করব এবং কীভাবে আপনার সুনাম আরও সমৃদ্ধ হয় আরও বাড়ে সেই চেষ্টাই করব। ও, কী যে মজা লাগছে আমার, আমার আজ নাচতে ইচ্ছে করছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আজ আমি অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি, অনেক বেশি খুশি। উফ, নতুন নতুন মজার মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। আর হ্যাঁ, বেল আইকনটিতে চাপ দিতে ভুলবেন না কিন্তু। ঠিক আছে, টাটা।